নমস্কার। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 28শে এপ্রিল 2024 তারিখে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড WBJEE 2024 কন্ডাক্ট করে এবং তার আজ রেজাল্ট আমরা প্রকাশ করতে চলেছি। আপনারা যারা উপস্থিত আছেন অতিথিবৃন্দ, তাদের আমি সব মানে আমাদের আন্তরিকভাবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে সর্বতোভাবে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সমগ্র প্রশাসনকে। নির্বাচন চলাকালীন এক কঠিন সময়ের মধ্যে সমগ্র প্রশাসন যেভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক প্রাপ্ত বসু মহাশয়কে, যিনি আমাদের সর্বতোভাবে সহযোগিতা করেছেন। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী মহাশয় এবং তাহার দপ্তরকে। কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় মুখ্য সচিব, মাননীয় স্বরাষ্ট্র সচিব, অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অব পুলিশ ল অ্যান্ড অর্ডার, সমস্ত জেলা শাসক এবং পুলিশ আধিকারিক ও সহকর্মীদের যারা আমাদের নিরলসভাবে সাহায্য করেছেন এবং যাদের এই সাহায্য ছাড়া আমাদের এই পরীক্ষা করা সম্ভব ছিল না। আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় শিক্ষা সচিব শ্রী মনীষ জৈন মহাশয়কে এবং তার শিক্ষা দপ্তরের সমস্ত আধিকারিকদের। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মেট্রো রেল, হাওড়া এবং শিয়ালদা রেলওয়ে তাদের আধিকারিকদের, কারণ আপনারা নিশ্চয়ই জানেন ওই একটি দিনে মেট্রো রেল তারা তাদের শিডিউল থেকে আগে তারা ট্রেন চালিয়েছে এবং হাওড়া এবং শিয়ালদা ডিভিশন তারাও আমাদের সর্বতোভাবে সাহায্য করেছে যাতে নাকি আমাদের ছাত্রছাত্রীদের পরিবহনের কোনো অসুবিধা না হয়। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি WBACDCL এবং CESC কর্তৃপক্ষকে, তাদের বিদ্যুৎ পরিবহন বিদ্যুৎ সরবরাহ আমাদের সচল রাখার জন্য। পরীক্ষা কার্যে নিয়োজিত আমাদের সমস্ত সেন্টার ইনচার্জ এবং তার সহযোগীদের আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সমস্ত রোভিং অবজারভার, বোর্ড অবজারভার এবং বোর্ড রিপ্রেজেন্টেটিভ যারা আমাদের হয়ে আমাদের পক্ষ থেকে তারা বিভিন্ন রকম ভাবে এই পরীক্ষা কন্ডাক্ট করতে সাহায্য করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্ট অব পোস্ট, গভর্নমেন্ট অব ইন্ডিয়া তার আধিকারিকদের। কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি আমার ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা সোনালী চক্রবর্তী ব্যানার্জি মহাশয়কে এবং রেজিস্ট্রার ডক্টর দিব্যেন্দু কর, অন্যান্য আধিকারিক এবং আমাদের সহকর্মী বৃন্দকে, যাদের নিরলস প্রচেষ্টা অধ্যবসায় ছাড়া এই পরীক্ষা কন্ডাক্ট করা সম্ভব ছিল না। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে, প্রিন্ট মিডিয়া এবং আমাদের যারা ইলেকট্রনিক মিডিয়া বন্ধুরা যারা রয়েছেন তারা আমাদের সব সময় আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। সর্বোপরি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সমস্ত পরীক্ষার্থী এবং তাদের অভিভাবককে, কারণ ওই সময়ে যে তীব্র দাবদাহ উপেক্ষা করে তারা এই পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করেছেন তার জন্য তাদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার এই পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে আমরা কিছু উদ্যোগ নিয়েছিলাম যেটা আপনাদের কাছে বলতে চাই। আমরা সমস্ত রোভিং অবজারভারদের রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর যেটা নাকি প্রত্যেক বছরে আমরা দিয়ে থাকি তারা দিয়েছি যাতে নাকি তারা ওই ইনস্ট্রুমেন্টটা নিয়ে বিভিন্ন তাদের সেন্টারগুলোকে তারা ভ্রমণ করতে পারে বা দেখতে পারে, ইন্সপেকশন করতে পারে, কোনো যদি অসাধুতা কেউ অবলম্বন করে থাকে সেটা যাতে নাকি ডিটেক্ট করা যায়। কোশ্চেন বুকলেট এবং ওএমআর শিটের জন্য ওএমআরে আমরা বেশ কিছু সিকিউরিটি মেজার্স নিয়েছি যেগুলো নাকি যাতে নাকি আমরা টু অ্যাভয়েড দিস ট্যাম্পারিং অ্যাভয়েড করার জন্য আমরা এটা সিকিউরিটি মেজার্স নিয়েছিলাম। ওই গরমের
প্রচন্ড দাবদাহের কথা মনে রেখে আমরা সমস্ত সেন্টারগুলোকে বলেছিলাম যথেষ্ট পরিমাণে জলের ব্যবস্থা করা, ওআরএস এর ব্যবস্থা করা, তারা কিন্তু সেইভাবে কাজ করেছে। এবছরে যে র্যাঙ্ক কার্ড এবং আমাদের প্রজা মানে আমরা প্রকাশ করব বা আমরা যেটা নাকি ডাউনলোডেবল র্যাঙ্ক কার্ড যেটা হবে, সেটাই যাতে কেউ কোনো অশোধিত উপায় মানে ব্যবস্থা করতে না পারে, তার জন্য মানে অনেকে কয়েকজন আমরা আমাদের কাছে রিপোর্ট আছে বেশ কিছু ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী তারা মানে ওই একটা অশুদ্ধ উপায় অবলম্বন করে, তার জন্য আমরা সিকিউরিটি মেজার্স এবং টু লেয়ার সিকিউরিটি মেজার্স আমরা নিয়েছি যাতে নাকি সেটা একদম মানে প্রেডিক্ট মানে রিডিক্ট মানে আমরা এটা রিডিউস করতে পারি। আমরা রেগুলার কোর্সে ছাত্রছাত্রীদের এসএমএস এর মাধ্যমে এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তাদের সমস্ত রকম ভাবে ইনফরমেশন দিয়ে রেখেছি। আর আমরা আমাদের সেন্টার ইনচার্জদের জন্য আমরা একটা মোবাইল অ্যাপ ইউজ করেছিলাম গত বছর, এবছরও তারা কন্টিনিউ করেছি এবং এবছরে আমরা আমাদের যারা বোর্ড অবজারভার ছিল তাদের কাছ থেকে রিয়েল টাইম ইনফরমেশন পাওয়ার জন্য তাদেরও আমরা অ্যাপের ব্যবস্থা করেছিলাম। এবার আমরা এই বছরের কিছু বিশেষ উল্লেখযোগ্য বিষয় আমরা উল্লেখ করব। আমরা এই বছরে ছাত্রীদের এই কারিগরি শিক্ষায় উৎসাহ দেবার জন্য আমরা ফিজটা কমিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন এবং আপনারা আপনাদের প্রত্যেক সংবাদপত্রে আমরা আপনারা প্রিন্ট মিডিয়া এবং মাল্টিমিডিয়াতে আপনারা সেটা প্রচার করেছিলেন। আমরা যেহেতু সেটা ফিজটা ছাত্রীদের জন্য আমরা রিডিউস করেছিলাম, ইনক্লুডিং যারা নাকি আমাদের এসসি এসটি যা ওই ক্যাটাগরিতে যারা বিলং করেন তাদের জন্য, তাতে আমরা কিন্তু অভূতপূর্বভাবে সাড়া পেয়েছি বিশেষ করে ছাত্রীদের কাছ থেকে। আরেকটি বিষয় আমরা বলতে চাই এবছরে যেটা নাকি একটু মানে একটু অন্যরকম, যে আমরা আন্দামান নিকোবর সেখান থেকেও 12 জন ছাত্রছাত্রী, দমন নগর দাদরা নগর হাভেলি সেখান থেকেও 6 জন, জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে প্রায় 38 জন, লাদাখ থেকে 2 জন, মেঘালয় থেকে 24 জন এবং মিজোরাম থেকে 3 জন, এইরকম বিভিন্ন জায়গা থেকে, এইগুলো তো এই যে রিমোট জায়গাগুলো থেকেও তারা পার্টিসিপেট করেছে। মানে আমরা যে একটা সর্বভারতীয় পরীক্ষা আমরা গ্রহণ করি সেটা তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আর পশ্চিমবঙ্গ সরকারের যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্বন্ধীয় বিশদ ব্যাপারটা আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে আপলোড করেছি এবং তার থেকে আমাদের ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হয়েছে, তারা বিভিন্ন রকমভাবে প্রশ্ন আমাদের করেছে, আমরা তাদের যথোপযুক্তভাবে তাদের আমরা তাদের এই ব্যাপারে আমরা ডিটেলে তাদের আমরা জানিয়েছি এবং তারা কিন্তু সেটা অ্যাপ্রিসিয়েট করেছে এবং সেই কিভাবে সেই স্টুডেন্ট ক্রেডিট মানে কার্ডের মাধ্যমে সেই ক্রেডিট বা লোন ফেসিলিটি অ্যাভেল করা যায় সেটা তারা অংশগ্রহণ করেছে। পরবর্তী যে প্রশ্ন আপনারা করবেন কাউন্সেলিং এর ব্যাপারে, কাউন্সেলিং কবে হবে, কিন্তু একটু জানাই আপনাদের যে কাউন্সেলিং করতে গেলে আমাদের সমস্ত প্রিপারেশন আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের কাউন্সেলিং এর জন্য আমাদের তিনটে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ এর উপরে আমাদের ডিপেন্ড করতে হয়, একটা হচ্ছে এআইসিটিই, একটা হচ্ছে কাউন্সিল অফ আর্কিটেকচার এবং আরেকটা হচ্ছে আমাদের ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া। তারা তাদের সমস্ত ডেটা তাদের যে অফিসিয়াল ওয়ার্ক সেটা কাজকর্ম কমপ্লিট করবার পরেই কিন্তু আমাদের সেই ব্যাপারটা এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে তারা কিন্তু একদম ওভারলাইক সিচুয়েশনে কাজ করছে, তাদের সঙ্গে আমাদের নিয়মিতভাবে আমরা কন্ট্যাক্ট করছি যত তাড়াতাড়ি সম্ভব সেই ডেটা আমাদের জানা। আপনারা নিশ্চয়ই জানেন একটা ফ্রোজেন সিট ম্যাট্রিক্স এর ব্যাপার আছে, যখনই আমরা ওই সিট ম্যাট্রিক্সটা পেয়ে যাব আমরা তার 7 দিনের মধ্যে 7 থেকে 10 দিনের মধ্যেই আমরা কাউন্সেলিং শুরু করতে পারবো। ছাত্রছাত্রীদের আমরা বিচলিত হতে বারণ করছি কারণ আমরা যত তাড়াতাড়ি সম্ভব ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা যত তাড়াতাড়ি সম্ভব কাউন্সেলিং আমরা শুরু করব। কাউন্সেলিং এর যে মেথডোলজি এবছর গত 2 বছর ধরে যেটা ছিল আমরা 3 পর্যায়ে কাউন্সেলিং এর করব, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যালটমেন্ট রাউন্ড, সেকেন্ডটা হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড এবং থার্ড হচ্ছে মপ আপ রাউন্ড। পরিশেষে আমি ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে যে পরীক্ষার্থীরা র্যাঙ্ক পেয়েছে তাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা আমি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছ থেকে কামনা করছি, আশা রাখছি তারা আরো ভালো করবেন।
কিন্তু যারা র্যাঙ্ক পাননি তাদের আমরা বলি যে তারা নিরাশ হবেন না, এক বছর খারাপ হতেই পারে, কিন্তু আগামী বছরে তারা যদি আরো ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালো করেন তারা কিন্তু আরো ভালো করতে পারবে। বিকেল চারটের সময় চারটের থেকে ছাত্রছাত্রীরা তাদের র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে পারবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা সবাই ভালো থাকুন। এবার আমরা আসছি আমাদের রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে। আমাদের পরীক্ষা হয়েছিল 28 এপ্রিল, আজ 6 জুন আমরা তার রেজাল্ট পাবলিশ করছি। টোটাল নাম্বার অব রেজিস্টার্ড ক্যান্ডিডেট ছিল 142,694, যেটা গত বছরের থেকে প্রায় 14.22% বেশি। তার মধ্যে ছাত্রদের সংখ্যা ছিল 99,574, যেটা প্রায় 69.78%, আর ছাত্রীদের সংখ্যা ছিল 43,120। ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের মধ্যে সেই সংখ্যাটা 142,694-এর মধ্যে 98,226 জন, আর পশ্চিমবঙ্গের বাইরে 44,468 জন। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনাদের লিখতে হবে না, আপনারা সবাই কিন্তু এই কপি আপনারা পেয়ে যাবেন, সুতরাং কিছু ভুল হয়ে যাতে না যায় সেজন্য আপনাদের সবাইকে এই কপিটা আমরা দিয়ে দেব, যা যা আমি বলছি ফর দ্য সেক অব মানে যারা সাধারণ যারা নাকি দেখছেন টিভির পর্দায় দেখছেন তাদের জন্য আপনাদের সবাইকে আমরা তার কপি হার্ড কপি দিয়ে দেব। হ্যাঁ, এই কপিটা দিয়ে দেব। টোটাল এক্সামিনেশন সেন্টার ছিল 328, তার মধ্যে 325টা হচ্ছে পশ্চিমবঙ্গে, দুটো হচ্ছে ত্রিপুরা, একটা হচ্ছে আসাম। এবার এই যে এতগুলো 328খানা এক্সামিনেশন সেন্টারকে কন্ট্রোল করার জন্য আমাদের 739 জন 739 সেন্টার ইনচার্জেস ছিলেন, রোভিং অবজারভার ছিলেন 90 জন, আর বোর্ড অবজারভার ছিলেন 600 জন। এই 142,694 জনের মধ্যে আমাদের প্রায় 80% ছাত্রছাত্রী তারা কিন্তু অংশগ্রহণ করেছে, যেটা গতবারে ছিল প্রায় 78%। তাহলে তথাকথিত মানে অবশ্যই তাহলে বুঝতে হবে যে গত বছরের নাম্বার অফ টোটাল ক্যান্ডিডেটস এর থেকে এই বছর নাম্বার অফ ক্যান্ডিডেটস রেজিস্টার্ড এবং অ্যাপিয়ার বেশি হয়েছে, তার মানে আরো অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রী এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার মধ্যে 113,492 জনের মধ্যে 112,963 জন প্রায় 99.53% ছেলেমেয়েরা সফল হয়েছে, তারা র্যাঙ্ক কার্ড পাবে। এবার উইদিন দ্য স্টেট যারা তাদের মধ্যে আছে 113,492 জনের মধ্যে যারা সাকসেসফুল হয়েছে উইদিন দ্য স্টেট আছে 87,030, এবং আউটসাইড দ্য স্টেট হচ্ছে 25,933 জন। 87,030 জন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের, আর পশ্চিমবঙ্গের বাইরে হচ্ছে 25,933 জন। এবার বোর্ড ওয়াইজ যদি পর্যালোচনা করি তাদের টোটাল এই 112,963 জনের মধ্যে 61,575 জন মানে 54.51% আমাদের এখানে সাকসেসফুল হয়েছেন, না তার মধ্যে ক্যান্ডিডেট হচ্ছে, হ্যাঁ মানে আমাদের কাউন্সিলে মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন টোটাল 112,963 মধ্যে 61,575 জন। সিবিএসই বোর্ডের ছাত্র সংখ্যা হচ্ছে সাকসেসফুল ক্যান্ডিডেট হচ্ছে 31,883 31,883। আইএসসি বোর্ড হচ্ছে 7,595 জন, এবং অন্যান্য যে বোর্ড আছে আমাদের টোটাল মোটামুটি 72খানা বোর্ডের ছাত্রছাত্রীরা তারা অ্যাপ্লাই করে, তিনটে বোর্ড ছাড়া বাকি 69খানা বোর্ডে প্রায় 11,910 জন তারা কৃতকার্য হয়েছে। এবার আমরা প্রথম 10 জনের মেধা তালিকা আমরা প্রকাশ করব। প্রথম 10 জনের যে প্রথম যে হয়েছেন তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র কিংসুক পাত্র।
হিংসুক পাত্র বাঁকুড়া জেলা স্কুলে, সে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডে। দ্বিতীয় হয়েছে কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল, সেটাও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের বোর্ডের আন্ডারে পড়ে। তার নাম হচ্ছে শুভ্রদীপ পাল। শুভ্রদীপ পাল কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন। তৃতীয় হয়েছে বিবাসন বিশ্বাস। বিবাসন বিশ্বাস, তিনি বিশপ মোরো স্কুল কৃষ্ণনগর নদিয়া, বিশপ মোরো স্কুল কৃষ্ণনগর নদিয়া, তিনি আইএসসি বোর্ডের ক্যান্ডিডেট। চতুর্থ হয়েছেন ইরাদ্রি বাসু খান্দ। ইরাদ্রি বাসু খান্দ, তিনি হচ্ছেন দার্জিলিং পাবলিক স্কুল শিলিগুড়ির ছাত্র এবং তিনি সিবিএসই বোর্ডের আওতায় পড়েন। পঞ্চম হয়েছেন ময়ূখ চৌধুরী। ময়ূখ চৌধুরী সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র, সিবিএসই বোর্ডের আওতায় পড়ে ময়ূখ চৌধুরী। ষষ্ঠ হচ্ছেন রিতম ব্যানার্জি, তিনি ত্রিবেণী টিস্যু বিদ্যাপীঠের ছাত্র, সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে এবং সেটা তিনি আইএসসি বোর্ডের আওতায় পড়েন। রিতম ব্যানার্জি। সেভেন্থ হয়েছেন অভিক দাস, তিনি ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ারে, তিনিও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি বোর্ডের ছাত্র। অষ্টম হয়েছে অথর্ব সিংহানিয়া। অথর্ব সিংহানিয়া, তিনি আমাদের দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক, তাঁর ছাত্র, সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই বোর্ডের। নাইন্থ হয়েছে, নবম স্থান অধিকার করেছে সৌনক কর, তিনি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র, সেটি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আওতায় পড়ে সৌনক কর। এবং দশম হয়েছেন বিজিত মহিষ। বিজিত মহিষ, তিনি বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল নরেন্দ্রপুর, তাঁর ছাত্র, সেটা সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের আওতায় পড়ে। তাহলে টোটাল দেখা যাচ্ছে আমাদের ছাত্রছাত্রীর সফল প্রথম দশ জনের চারজন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন, চারজন হচ্ছে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন, দুজন হচ্ছেন আইএসসি বোর্ডে। এইটাই হচ্ছে আমাদের কাছে আজকের আমাদের প্রতিবেদন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন। আপনারা এখানে এসেছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন, তার জন্য আপনাদের অসংখ্য।